আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। অনলাইন লাইভ ক্লাসে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি মুসলমান জেসমিন আক্তার, প্রভাষক, দর্শন বিভাগ, সৈয়দ আহমেদ কলেজ, সুকানপুকুর, কাপতলি, বগুড়া। আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো যুক্তিবিদ্যা। আর ওই অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি আলোচনা করব যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র ষষ্ঠ অধ্যায় ব্যাখ্যা। পূর্বেই আমি তোমাদের সামনে ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করেছি, আজকে আমি আলোচনা করব লৌকিক ব্যাখ্যা, বৈজ্ঞানিক ব্যাখ্যা, এগুলো নিয়ে তোমাদের সামনে আমি আজকে আলোচনা করব। ব্যাখ্যার প্রকারভেদ নিয়ে আমি আলোচনা করেছি। ব্যাখ্যা কত প্রকার? দুই প্রকার, একটা ছিল বৈজ্ঞানিক ব্যাখ্যা আর একটি লৌকিক ব্যাখ্যা। বৈজ্ঞানিক ব্যাখ্যা, বৈজ্ঞানিক ব্যাখ্যাটা তাহলে কি? কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে কোনো জটিল বিষয়কে সহজভাবে উপস্থাপন করার নাম ব্যাখ্যা করা। তাহলে বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা কাকে বলবো? কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে কোনো জটিল বিষয়কে সহজভাবে উপস্থাপন করার নাম ব্যাখ্যা করা। তাহলে বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা কাকে বলবো? কোনো ঘটনা বা বিষয়কে ব্যাখ্যা করার জন্য যখন প্রাকৃতিক নিয়মকে অনুসরণ করা হয় তখন তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। আমি পূর্বেই তোমাদের সামনে বৈজ্ঞানিক ব্যাখ্যা, লৌকিক ব্যাখ্যা নিয়ে আলোচনা করেছি, আজকে আবার বলছি বৈজ্ঞানিক ব্যাখ্যা কি বা কাকে বলে। আচ্ছা, যেমন চন্দ্রগ্রহণের ক্ষেত্রে বলা হয় পৃথিবীর ছায়া চন্দ্রের উপর পড়লে কি হয়? চন্দ্রগ্রহণ হয়। আচ্ছা, তাহলে বৈজ্ঞানিক ব্যাখ্যা সম্পর্কে আমরা কিছু ধারণা পেলাম। আর লৌকিক ব্যাখ্যাটা কি? কোনো ঘটনাকে ব্যাখ্যা করতে যখন কোনো অদৃশ্য, অপ্রাকৃতিক ও দৈব শক্তির সাহায্য নেওয়া হয় তখন তাকে লৌকিক ব্যাখ্যা বলে। লৌকিক ব্যাখ্যাটা তাহলে কি? যখন কোনো ঘটনাকে ব্যাখ্যা করতে যখন কোনো অদৃশ্য, অপ্রাকৃতিক ও দৈব শক্তির সাহায্য নেওয়া হয় তখন তাকে লৌকিক ব্যাখ্যা বলে। মানুষের অজ্ঞানতা, অবিদ্যা কি? মানুষের অজ্ঞানতা, অবিদ্যা, সামাজিক কুসংস্কার, দৈব শক্তিতে বিশ্বাস, গোড়ামি প্রভৃতি ক্ষেত্রে লৌকিক ব্যাখ্যা দেখা যায়। তাহলে এখন আমরা কি বলবো, বৈজ্ঞানিক ব্যাখ্যা ও নিয়ে আলোচনা করব। তাহলে এখন আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। বৈজ্ঞানিক ব্যাখ্যার আলোচনায় দেখা যায় যে ব্যাখ্যার দুটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। বৈজ্ঞানিক ব্যাখ্যার আলোচনায় কি দেখা যায়? ব্যাখ্যার দুটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে, একটা বিশিষ্ট ঘটনা, দুই নাম্বার সাধারণ নিয়ম। বিশিষ্ট ঘটনা আর হচ্ছে সাধারণ নিয়ম। আচ্ছা, বিশিষ্ট ঘটনাটা কি? বিশিষ্ট ঘটনা হলো কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের ভিত্তিতে যখন কোনো বিশেষ ঘটনার ব্যাখ্যা করা হয় তখন তাকে বিশিষ্ট ঘটনার ব্যাখ্যা বলে। এটা হচ্ছে বিশিষ্ট ঘটনার ব্যাখ্যা। সাধারণ নিয়মটা কি? যখন ব্যাপকতর কোনো নিয়মের অন্তর্ভুক্ত করে কোনো নিয়মের ব্যাখ্যা করা হয় তখন তাকে সাধারণ নিয়মের বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। আচ্ছা, তাহলে বৈজ্ঞানিক ব্যাখ্যার কি দুটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে, একটা বিশিষ্ট ঘটনা আর একটি সাধারণ নিয়ম।
বৈজ্ঞানিক ব্যাখ্যাকে বিশ্লেষণ করলে বিভিন্ন বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যাকে বিশ্লেষণ করলে বিভিন্ন বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। এখন তাহলে আমরা সেই বৈশিষ্ট্য নিয়ে একটু আলোচনা করব। বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুমানের সাথে সম্পর্কিত, এরকম একটা করে পয়েন্ট লিখব। বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুমানের সাথে কি সম্পর্কিত? বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুমানের সাথে সম্পর্কিত, বৈজ্ঞানিক ব্যাখ্যার বৈশিষ্ট্য এক নম্বর পয়েন্ট। বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুমানের উপর নির্ভরশীল। অনুমান প্রাসঙ্গিক ও বাস্তবসম্মত হলেই বৈজ্ঞানিক ব্যাখ্যা গ্রহণযোগ্য হয়, এবং অনুমান অপ্রাসঙ্গিক হলে বৈজ্ঞানিক ব্যাখ্যা আর বৈজ্ঞানিক ব্যাখ্যায় রূপ নেয় না। আচ্ছা, তাহলে আমরা এক নম্বর পয়েন্ট দেখলাম। এক নম্বর পয়েন্টে কি দেখলাম? বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুমানের সাথে সম্পর্কিত। বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? অনুমানের সাথে সম্পর্কিত। তাহলে বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুমানের উপর নির্ভরশীল। অনুমান প্রাসঙ্গিক হলে বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুমান প্রাসঙ্গিক ও বাস্তবসম্মত হলেই বৈজ্ঞানিক ব্যাখ্যা গ্রহণযোগ্য হয়, এবং অনুমান অপ্রাসঙ্গিক হলে বৈজ্ঞানিক ব্যাখ্যা আর বৈজ্ঞানিক ব্যাখ্যায় রূপ নেয় না। আচ্ছা, দুই নম্বরে আমরা কি করব? বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রকল্পের সাথে সম্পর্কিত। দুই নম্বর, বৈজ্ঞানিক ব্যাখ্যা কি প্রকল্পের সাথে সম্পর্কিত? প্রকল্পটা কি? প্রকল্পটা হচ্ছে আনুমানিক ধারণা, আমরা পূর্বের ক্লাসে এগুলো আলোচনা করেছি। আচ্ছা, বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রকল্পের সাথে সম্পর্কিত। কোন বিষয় বা ঘটনা সম্পর্কে আনুমানিক ধারণা গঠন করাকে কি বলবো? প্রকল্প বলবো। তাহলে বৈজ্ঞানিক ব্যাখ্যার এই আনুমানিক ধারণা গঠনমূলক, বৈজ্ঞানিক ব্যাখ্যা এই আনুমানিক ধারণা গঠনমূলক প্রকল্পের সাথে সম্পর্ক রয়েছে, সম্পর্কিত বা সম্পর্কিত। মূলত প্রকল্প হলো ব্যাখ্যা দানের প্রচেষ্টা। মূলত কি? প্রকল্প হলো ব্যাখ্যা দানের প্রচেষ্টা। বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে প্রকল্পের ঘনিষ্ঠ ও নিবিড় সম্পর্ক রয়েছে। বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে কি? প্রকল্পের ঘনিষ্ঠ ও নিবিড় সম্পর্ক রয়েছে। আচ্ছা, তিন নম্বর দেখো। তিন নম্বরে আমরা কি বলবো? যে বৈজ্ঞানিক ব্যাখ্যা সংযুক্তিকরণের সাথে সম্পর্কিত। বৈজ্ঞানিক ব্যাখ্যা কি সংযুক্তিকরণের সাথে সম্পর্কিত? আচ্ছা, বৈজ্ঞানিক ব্যাখ্যায় সংযুক্তিকরণ, সংযুক্তিকরণ আবশ্যকীয় কি? আবশ্যকীয়, প্রয়োজনীয়, অপরিহার্য। তাহলে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কি সংযুক্তিকরণ আবশ্যকীয়, প্রয়োজনীয়, মানে অবশ্যই সেটা বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে প্রয়োজন, প্রয়োজন ও অপরিহার্য। বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে কি? বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে সংযুক্তিকরণ একটি অনিবার্য বিষয় হয়ে দাঁড়ায়। বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে কি সংযুক্তিকরণ একটি অনিবার্য বিষয় হয়ে দাঁড়ায়? আমরা দেখি যে কোনো একটি ঘটনা বা বিষয়কে, কোনো একটি ঘটনা বা বিষয়কে ব্যাখ্যা করতে গেলে অনুরূপ অন্য ঘটনা বা বিষয়ের সাথে সংযুক্ত করতে হয়। আমরা একটি ঘটনাকে ব্যাখ্যা করতে গেলে অনুরূপ অন্য একটি ঘটনা বা বিষয়ের সাথে সংযুক্ত করতে হয়। অর্থাৎ একটি ঘটনা বা বিষয় ব্যাখ্যা করতে গেলে, একটি ঘটনা বা বিষয় ব্যাখ্যা করতে গেলে তার অনুরূপ বা সমজাতীয় অন্য আরেকটি ঘটনাকে আমরা সংযুক্ত করে ব্যাখ্যা প্রদান করে থাকি বা ব্যাখ্যা করি।
আচ্ছা, তাহলে কি বৈজ্ঞানিক ব্যাখ্যা সংযুক্তিকরণের সাথে সম্পর্কিত? বৈজ্ঞানিক ব্যাখ্যায় কি সংযুক্তিকরণ আবশ্যকীয়, প্রয়োজনীয় ও অপরিহার্য? এরপর 4 নম্বরে কি দেখব আমরা? 4 নম্বরে হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা কারণ আবিষ্কারের প্রক্রিয়া। বৈজ্ঞানিক ব্যাখ্যা কারণ আবিষ্কারের প্রক্রিয়া, বৈজ্ঞানিক ব্যাখ্যার, এটা হচ্ছে 4 নম্বর। 4 নম্বর হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা কারণ আবিষ্কারের কি প্রক্রিয়া। বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রধান ও মৌলিক শর্ত হলো কি? বৈজ্ঞানিক ব্যাখ্যার মধ্যে কোনো বিষয় বা ঘটনার কারণ আবিষ্কারের ক্ষমতা ও সামর্থ্য থাকা চাই। তাহলে কি বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রধান ও মৌলিক শর্ত হলো বৈজ্ঞানিক ব্যাখ্যার মধ্যে কোনো বিষয় বা ঘটনার কারণ আবিষ্কারের ক্ষমতা ও সামর্থ্য থাকা চাই। বৈজ্ঞানিক ব্যাখ্যার উদ্দেশ্য কোনো জটিল দুর্বোধ্য বিষয়কে সহজ ও সরল করে অর্থবহ করে তোলা। বৈজ্ঞানিক ব্যাখ্যার কি? বৈজ্ঞানিক ব্যাখ্যার উদ্দেশ্য হলো কোনো জটিল দুর্বোধ্য বিষয়কে সহজ সরল করে তা অর্থবহ করে তোলা। 5 নম্বর, 5 নম্বরে আমরা কি দেখব? বৈজ্ঞানিক ব্যাখ্যা বিচারের মাপকাঠি। বৈজ্ঞানিক ব্যাখ্যা বিচারের মাপকাঠি, কোনো ব্যাখ্যা বৈধ না অবৈধ, কুসংস্কার যুক্ত না কুসংস্কার মুক্ত, যৌক্তিক না অযৌক্তিক প্রভৃতি নির্ণয় করা যায় কি? বৈজ্ঞানিক ব্যাখ্যার মাধ্যমে। আচ্ছা, কোনো ব্যাখ্যা বৈধ না অবৈধ, কুসংস্কার যুক্ত না কুসংস্কার মুক্ত, যৌক্তিক না অযৌক্তিক প্রভৃতি, এগুলো কি নির্ণয় করা যায় বৈজ্ঞানিক ব্যাখ্যার মাধ্যমে। এই জন্য বলা হয় যে বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো বিচারের মাপকাঠি। বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? বিচারের মাপকাঠি। বৈজ্ঞানিক ব্যাখ্যার মাধ্যমে কোনো ব্যাখ্যার সত্য মিথ্যা নির্ণয় করা যায়। বৈজ্ঞানিক ব্যাখ্যার মাধ্যমে কি করা যায়? বৈজ্ঞানিক ব্যাখ্যার মাধ্যমে কোনো ব্যাখ্যার সত্য মিথ্যা নির্ণয় করা যায়। তাহলে এখন আমরা কি দেখলাম? বৈজ্ঞানিক ব্যাখ্যার বৈশিষ্ট্য। আচ্ছা, তাহলে এখন আমরা দেখব লৌকিক ব্যাখ্যার বৈশিষ্ট্য। এখন আমরা দেখব কি লৌকিক ব্যাখ্যার বৈশিষ্ট্য। তাহলে লৌকিক ব্যাখ্যার বৈশিষ্ট্য প্রথমেই আমরা কি বলব যে 1 নম্বরে যাব, লৌকিক ব্যাখ্যা অস্পষ্ট ও অযৌক্তিক। লৌকিক ব্যাখ্যা কি? অস্পষ্ট ও অযৌক্তিক। আচ্ছা, ব্যাখ্যা অস্পষ্ট, লৌকিক ব্যাখ্যার বর্ণনা ও ব্যাখ্যা অবাস্তব ও অলৌকিক। 1 নম্বর বৈশিষ্ট্য আমরা কি বলবো যে লৌকিক ব্যাখ্যার অস্পষ্ট ও অযৌক্তিক। লৌকিক ব্যাখ্যার বর্ণনা ও ব্যাখ্যা অবাস্তব ও অলৌকিক, এই ধরনের ব্যাখ্যা ও বর্ণনার কোনো যুক্তিসঙ্গত ভিত্তি নেই। এ ধরনের ব্যাখ্যা ও বর্ণনার কোনো যুক্তিসঙ্গত ভিত্তি নেই। এ ধরনের ব্যাখ্যা অস্পষ্ট ও অযৌক্তিক। এ ধরনের ব্যাখ্যা কি? অস্পষ্ট ও অযৌক্তিক। এরপর 2 নম্বরে বলবো আমরা, 2 নম্বরে কি বলবো যে লৌকিক ব্যাখ্যা কুসংস্কার যুক্ত। লৌকিক ব্যাখ্যা কি? কুসংস্কার যুক্ত। লৌকিক ব্যাখ্যা বরামি ও অন্ধবিশ্বাস দ্বারা পরিচালিত। লৌকিক ব্যাখ্যা কি? বরামি ও অন্ধবিশ্বাস দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। সাধারণ মানুষ বিনা বিচারে এ ধরনের বর্ণনা ও নির্দেশনা গ্রহণ করে। সাধারণ মানুষ কি করে? বিনা বিচারে এ ধরনের বর্ণনা ও নির্দেশনা গ্রহণ করে এবং নিজে বিশ্বাস করে, অন্যকে বিশ্বাস করতে বাধ্য করে। অর্থাৎ নিজে বিশ্বাস করে এবং অন্যকেও বিশ্বাস করতে
কি করে, বাধ্য করে, অর্থাৎ লৌকিক ব্যাখ্যার সাথে বিচার বিশ্বাস, অন্ধ কুসংস্কার ও আজগুবি ব্যাপার কি জড়িত থাকে। লৌকিক ব্যাখ্যার সাথে তাহলে কি থাকে, নির্বিচার বিশ্বাস, অন্ধ কুসংস্কার ও আজগুবি ব্যাপার কি থাকে, জড়িত থাকে। তিন নম্বরে আমরা দেখব লৌকিক ব্যাখ্যায় কার্যকারণ সম্পর্ক অনুপস্থিত থাকে। লৌকিক ব্যাখ্যায় কি কার্যকারণ সম্পর্ক অনুপস্থিত থাকে। আমরা দেখতে পাই লৌকিক ব্যাখ্যা সাধারণ মানুষের ব্যাখ্যা। লৌকিক ব্যাখ্যা কি, আমরা যে লৌকিক ব্যাখ্যা সম্পর্কে একটু ধারণা পেলাম তাতে কি বুঝলাম, যে লৌকিক ব্যাখ্যা সাধারণ মানুষের ব্যাখ্যা, সাধারণ মানুষের মনোভাব ও দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে এই ব্যাখ্যা প্রতিষ্ঠিত। সাধারণ মানুষের এই মনোভাব ও দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে এই ব্যাখ্যা প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, যেমন রাহুর গ্রাসে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ অলাবিবি ও শীতলা দেবী অসন্তুষ্ট বলে কলেরা ও বসন্ত রোগীর প্রাদুর্ভাব ইত্যাদি বিষয়গুলো কি অবাস্তব ও অলৌকিক, এ সকল বর্ণনা ও ব্যাখ্যার মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক নেই। আচ্ছা, চার নম্বরে দেখব লৌকিক ব্যাখ্যা ব্যক্তি ভেদে ভিন্ন হয়। আচ্ছা, লৌকিক ব্যাখ্যা কি হয়, ব্যক্তি ভেদে ভিন্ন হয়। তাহলে ব্যক্তি ভেদে লৌকিক ব্যাখ্যা ভিন্ন হয়। লৌকিক ব্যাখ্যা ব্যক্তি ভেদে কি ভিন্ন, ব্যক্তি ভেদে মনোভাব ও দৃষ্টিভঙ্গি আলাদা হওয়ার কারণে লৌকিক ব্যাখ্যা আলাদা ও ভিন্ন হয়ে থাকে। ব্যক্তি ভেদে মনোভাব ও দৃষ্টিভঙ্গি আলাদা হওয়ার কারণে লৌকিক ব্যাখ্যা ও আলাদা ও ভিন্ন হয়ে থাকে। তাছাড়া মানুষের বিশ্বাস, শিক্ষা, দীক্ষা, বুদ্ধি ও চারিত্রিক বৈশিষ্ট্য আলাদা হওয়ার কারণে এক এক ব্যক্তির কাছে লৌকিক ব্যাখ্যা এক এক ধরনের হয়ে থাকে। তাহলে কি ব্যক্তির মানুষের বিশ্বাস, শিক্ষা, দীক্ষা, বুদ্ধি, চারিত্রিক বৈশিষ্ট্য আলাদা হওয়ার কারণে লৌকিক ব্যাখ্যা কি এক এক ব্যক্তির কাছে এক এক রকম হয়ে থাকে। আচ্ছা, পাঁচ নম্বর আমরা কি দেখব লৌকিক ব্যাখ্যা সরল প্রক্রিয়া। লৌকিক ব্যাখ্যা কি সরল প্রক্রিয়া। লৌকিক ব্যাখ্যা বর্ণনা করার জন্য কোনো প্রতিষ্ঠানে কি লৌকিক ব্যাখ্যা বর্ণনা করার জন্য কোনো প্রাতিষ্ঠানিক জ্ঞানের প্রয়োজন হয় না। যে কোনো ব্যক্তি যে কোনো সময় একটি বর্ণনা চালিয়ে দিলে বা যে কোনো গুজব রটিয়ে দিলে ওই বিষয় সম্পর্কে সাধারণ মানুষের বদ্ধ মূল ধারণা গঠিত হয়। কি হয়, সাধারণ মানুষের একটা ধারণা গঠিত হয়। ধারণা গঠিত হওয়ার পর অতি দ্রুত এই নেতিবাচক বিশ্বাস ও বর্ণনা মানুষের মধ্যে প্রচারিত হয় এবং মানুষই পরস্পরকে প্রচার করে এর প্রসার ঘটায়। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম বৈজ্ঞানিক ব্যাখ্যা ও লৌকিক ব্যাখ্যার মধ্যে বৈশিষ্ট্য দেখলাম, মানে লৌকিক ব্যাখ্যার বৈশিষ্ট্য এবং বৈজ্ঞানিক ব্যাখ্যার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানলাম। আচ্ছা, এখন আমরা জানব লৌকিক ব্যাখ্যা ও বৈজ্ঞানিক ব্যাখ্যার মধ্যে পার্থক্য। বৈজ্ঞানিক ব্যাখ্যা ও লৌকিক ব্যাখ্যার মধ্যে পার্থক্য। এখন আমরা কি দেখব বৈজ্ঞানিক ব্যাখ্যা ও লৌকিক ব্যাখ্যার কি পার্থক্য। আচ্ছা, তাহলে
আমরা এখন লৌকিক ব্যাখ্যা, বৈজ্ঞানিক ব্যাখ্যা ও অলৌকিক ব্যাখ্যার মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রথমেই যে পয়েন্ট দেখা যায় সেটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা ও লৌকিক ব্যাখ্যার মধ্যে যে পার্থক্য রয়েছে সেটা হচ্ছে, 1 নম্বর, দৃষ্টিভঙ্গিগত পার্থক্য। 1 নম্বরে কি বলা হয়েছে? দৃষ্টিভঙ্গিগত পার্থক্য। বৈজ্ঞানিক ব্যাখ্যা ও লৌকিক ব্যাখ্যার মধ্যে যে পার্থক্য পরিলক্ষিত হয় তা একান্তই দৃষ্টিভঙ্গিগত ও মনোভাবগত। আচ্ছা, বৈজ্ঞানিক ব্যাখ্যায় নির্বিচার বিশ্বাস, অন্ধ, কুসংস্কার এবং কোনো আজগুবি ব্যাপার জড়িত থাকে না। বৈজ্ঞানিক ব্যাখ্যায় আমরা সর্বদা কি করি? যুক্তি বিচারের মাধ্যমে ঘটনার কারণ আবিষ্কার করে থাকি। কিন্তু লৌকিক ব্যাখ্যায় নির্বিচার বিশ্বাস, অন্ধ, কুসংস্কার ও আজগুবি ব্যাপার জড়িত থাকে। এটা হচ্ছে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য, 1 নম্বর। 2 নম্বর, ভিত্তিগত পার্থক্য। বৈজ্ঞানিক ব্যাখ্যা ও লৌকিক ব্যাখ্যার মধ্যে ভিত্তিগত পার্থক্য কি হয়, পরিলক্ষিত হয়? আচ্ছা, বৈজ্ঞানিক ব্যাখ্যার ভিত্তিমূলে কাজ করে কি? তথ্য ও উপাত্ত। বৈজ্ঞানিক ব্যাখ্যার ভিত্তিমূলে কি কাজ করে? তথ্য, উপাত্ত। কোনো অলিক কল্পনার উপর নির্ভর করে বৈজ্ঞানিক ব্যাখ্যা পরিচালিত হয় না। কি? কোনো অলিক কল্পনার উপর নির্ভর করে বৈজ্ঞানিক ব্যাখ্যা পরিচালিত হয় না। অন্যদিকে কি? লৌকিক ব্যাখ্যার ভিত্তিমূলে কাজ করে অনেক মিথ্যা, অবাস্তব, অযৌক্তিক, কুসংস্কার, নির্বিচার বিশ্বাস। এই জন্য লৌকিক ব্যাখ্যার ক্ষেত্রে কি যাচাইযোগ্য? লৌকিক ব্যাখ্যার ক্ষেত্রে কোনো কি যাচাইযোগ্য? লৌকিক ব্যাখ্যার কোনো যাচাইযোগ্য ভিত্তি নেই। আচ্ছা, 3 নম্বর দেখব, সিদ্ধান্তের প্রক্রিয়াগত পার্থক্য। সিদ্ধান্তের প্রক্রিয়াগত পার্থক্য। সিদ্ধান্তে উপনীত হওয়ার দিক থেকে বৈজ্ঞানিক ও লৌকিক ব্যাখ্যার মধ্যে পার্থক্য ও দেখা যায়। যেমন বৈজ্ঞানিক ব্যাখ্যার সিদ্ধান্ত উন্নত, যৌক্তিক, মানসম্মত এবং উর্বর ও উচ্চমানের। অন্যদিকে কি? লৌকিক ব্যাখ্যার সিদ্ধান্ত অনুন্নত, অযৌক্তিক, অনুর্বর ও নিম্নমানের। প্রাসঙ্গিকতার দিক থেকে পার্থক্য, 4 নম্বর, প্রাসঙ্গিকতার দিক থেকে কি পার্থক্য? বৈজ্ঞানিক ও লৌকিক ব্যাখ্যার মধ্যে প্রাসঙ্গিকতার দিক থেকে কি হয়েছে? পার্থক্য পরিলক্ষিত হয়। ব্যাখ্যার ক্ষেত্রে প্রাসঙ্গিকতা একটি কি বড় গুণ? ব্যাখ্যার ক্ষেত্রে প্রাসঙ্গিকতা একটি বড় গুণ, যা যৌক্তিক ও বাস্তব ভিত্তিক তাই প্রাসঙ্গিক, আর যা অযৌক্তিক বা কল্পনা ভিত্তিক তাই অপ্রাসঙ্গিক। বৈজ্ঞানিক ব্যাখ্যাকে আমরা প্রাসঙ্গিক হতে দেখি এবং লৌকিক ব্যাখ্যাকে আমরা কি করি? অপ্রাসঙ্গিক, অলিপ, অযৌক্তিক হতে দেখি। আচ্ছা, 5 নম্বর পয়েন্টে আমরা কি বলবো? যাচাইযোগ্যতার পার্থক্য। যাচাইযোগ্যতার পার্থক্য, বৈজ্ঞানিক ব্যাখ্যা ও লৌকিক ব্যাখ্যার মধ্যে যাচাইযোগ্যতার দিক থেকে পার্থক্য একটি কি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ দিক? বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে প্রতিটি ঘটনা বা বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে শুকনোভাবে যাচাই করা হয়। কি করা হয়? বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে প্রতিটি বিষয় বা ঘটনাকে খুঁটিয়ে খুঁটিয়ে শুকনোভাবে যাচাই করা হয়। সেক্ষেত্রে যাচাইকরণে কোনো বিষয় মিথ্যা হলে তা বর্জন করা হয় এবং তা সত্য হলে গ্রহণ করা হয়। কিন্তু লৌকিক ব্যাখ্যার ক্ষেত্রে কোনো ঘটনা বা বিষয়কে বিনা বিচারে যুক্তিহীনভাবে বিশ্বাস করা হয় এবং প্রতিপাদন ও যাচাইকরণ ছাড়াই অন্ধভাবে সিদ্ধান্ত নেওয়া হয়। আচ্ছা, এরপরে আমরা যাব 6 নম্বর পয়েন্ট, কার্যকরণের সম্পর্কগত পার্থক্য। বৈজ্ঞানিক ও লৌকিক ব্যাখ্যার মধ্যে কার্যকরণের সম্পর্কগত পার্থক্য
পরিলক্ষিত হয়। বৈজ্ঞানিক ও লৌকিক ব্যাখ্যার মধ্যে কার্যকরণের সম্পর্কগত পার্থক্য পরিলক্ষিত হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যায় প্রাকৃতিক কারণের মাধ্যমে প্রাকৃতিক কারণের মাধ্যমে কোনো ঘটনা বিষয়ের কার্যকরণ সম্পর্ক নির্ণয় করা হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যায় প্রাকৃতিক কারণের মাধ্যমে কোনো ঘটনা বা বিষয়ের কার্যকরণ সম্পর্ক নির্ণয় করা হয়। যেমন কি চন্দ্র, সূর্য, পৃথিবী, এর মধ্যে চন্দ্র পৃথিবীকে কেন্দ্র করে নিজ কক্ষপথে আবর্তন করে, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে নিজ কক্ষপথে আবর্তন করে। যখন সূর্য, পৃথিবী, চন্দ্র এভাবে অবস্থান করে তখন পৃথিবীর ছায়া কি চন্দ্রের উপর পড়লে কি হয়? চন্দ্রগ্রহণ হয়। অথচ লৌকিক ব্যাখ্যায় চন্দ্রগ্রহণের কারণ হিসেবে রাহু নামক দেবতাকে চন্দ্রগ্রাস করার কারণ হিসেবে মনে করা হয়। অর্থাৎ বৈজ্ঞানিক ব্যাখ্যায় কার্যকরণ সম্পর্ক উপস্থিত থাকে এবং লৌকিক ব্যাখ্যায় কার্যকরণ সম্পর্ক অনুপস্থিত থাকে। আচ্ছা, এরপরে আমরা কি দেখব? বিষয়ভিত্তিক পার্থক্য। বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো ঘটনা বা ঘটনার নিয়ম আবিষ্কার করা হয়। কিন্তু লৌকিক ব্যাখ্যায় কোনো বিশেষ ঘটনাকে ব্যাখ্যা করা হয়। কেবল কি করা হয়? বিশেষ ঘটনাকে ব্যাখ্যা করা হয়। আর এরপর কি অনুপত্তিগত পার্থক্য? বৈজ্ঞানিক ব্যাখ্যা বিজ্ঞান ভিত্তিক কি যৌক্তিক বাস্তবসম্মত হয়, এতে কোনো অনুপত্তি বা যুক্তিদোষ ঘটে না। কিন্তু লৌকিক ব্যাখ্যায় কার্যকরণ নিয়ম বা না থাকায় কেবল কি বাইরের সাদৃশ্য দেখিয়ে ব্যাখ্যা করায় অসাধু সাদৃশ্যমূলক অনুপত্তি ঘটে। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম? বৈজ্ঞানিক ব্যাখ্যা বৈশিষ্ট্য, লৌকিক ব্যাখ্যার বৈশিষ্ট্য, বৈজ্ঞানিক ব্যাখ্যার ও লৌকিক ব্যাখ্যার পার্থক্য। আচ্ছা শিক্ষার্থী, আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে। ভালো থেকো।